আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বয়া MM1 মাইক্রোফোনের সাউন্ড। আসসালামু আলাইকুম, আমার হাতে বর্তমানে একটি বক্স আছে, বক্সের মধ্যে আছে বয়া MM1 মাইক্রোফোন। এই মাইক্রোফোন বিশেষ করে যারা ব্লগিং ভিডিও তৈরি করে তাদের কাজে লাগে। এটা ইনডোরের থেকে আউটডোরে হেভি নয়েজ থাকার কারণে এই মাইক্রোফোনটি ব্যবহার করা হয়। এটি আমি আজকে আপনাদের আনবক্সিং এবং কি এর সাউন্ড কোয়ালিটি কেমন রিভিউ, সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। এটি আমি একটি ব্লেড দিয়ে কাটতেছি, বক্সটি আনবক্সিং করি যে এর ভিতরে কী কী আছে। এই যে আরেকটি প্যাকেট করা আছে, প্যাকেটিং ডাবল প্যাকেটিং করা আছে। এটি আমি এ টু জেড ভিডিওটি আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা দেখতে পারেন যে এর ভিতরে কী কী আছে এবং কী কী থাকে। এটি কিন্তু আমি কিনেছি বিডি শপ থেকে। এই যে আরেকটি বক্সের মধ্যে আমার মাইক্রোফোনটি দেওয়া আছে, সেই সাথে বিডি শপের কিছু কাগজ দেওয়া আছে। দেখি এর কাগজের মধ্যে কী আছে প্যাকেটের মধ্যে। বিডি শপের এই ছোট্ট প্যাকেটটির মধ্যে বিডি শপের যে শপের ঠিকানা দেওয়া আছে এবং কি সেই সাথে যে আমার ভাউচারটি দেওয়া আছে, যে বয়া বাই MM1 মাইক্রোফোনটি যে লোকেশন বিডি শপ এর ডিটেলস ঠিকানা দেওয়া আছে। এর এই মাইক্রোফোনটির প্রাইস হচ্ছে 1650 টাকা এবং কি ডেলিভারি চার্জ আপনার 90 টাকা, 1740 টাকা এর প্রাইস। এটি আমি ফুল পেমেন্ট করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকদিনের মধ্যে হাতে পেলাম। এই যে বয়া MM1 মাইক্রোফোন, এটি আমি আনবক্সিং করতেছি যে এর ভিতরে কী কী আছে। এটি কিন্তু একদম অরিজিনাল, বিডি শপ থেকে যেসব প্রোডাক্ট আমি এ যাবৎ কিনেছি প্রতিটি প্রোডাক্টেই অরিজিনাল ছিল। দেখতে পাচ্ছেন যে কী কী আছে এখানে, হচ্ছে আছে একটি যে বয়া মাইক্রোফোনের যে অরিজিনাল বয়া মাইক্রোফোনের স্টিকার আছে, এগুলো স্টিকারগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। এই স্টিকারটা অনেক আঠালো আছে। তারপরে আপনারা এখানে মাইক্রোফোনটির বিভিন্ন অ্যাক্সেসরিজ পাই যাবেন। একটা হচ্ছে যে মাইক্রোফোনের যে এটি হচ্ছে মাইক্রোফোনটি, যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোফোনটি, আর এটি হচ্ছে একটি ফোম দেওয়া আছে এটাতে, যে বাইরে যদি হেভি নয়েজ ক্যাপচার হয় সেক্ষেত্রে এই ফোমটি লাগা থাকলে কিন্তু বেশি নয়েজ ক্যাপচার করতে পারবে না। আর এখানে আছে হচ্ছে যে একটি, এটি হচ্ছে মাইক্রোফোনে লাগানোর পরে যে আপনারা যদি ব্লগিং ভিডিও যদি করতে চান সেক্ষেত্রে যে স্ট্যান্ডই থাকবে সেখানে এখানে এটি ব্যবহার করবেন, বা ক্যামেরার উপরে এটি বসানো যাবে, এই জন্য এই হুকটি দেওয়া আছে। আর এখানে হচ্ছে কেবল দেওয়া আছে, দুটি কেবল দেওয়া আছে। একটি কেবল হচ্ছে আপনার স্মার্টফোন ফোন থেকে আপনার এই মাইক্রোফোনে কানেক্ট করতে পারেন, আর একটি কেবল হচ্ছে যে DSLR ক্যামেরা থেকে এই মাইক্রোফোনে কানেক্ট করতে পারেন। এছাড়াও আছে এখানে হচ্ছে আপনার একটি চামের আছে ব্যাগ, যে ব্যাগের মাধ্যমে এটি মাইক্রোফোনটি আপনারা ক্যারি করতে পারেন। এ ছিল আজকের মতো। এখন যে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে বয়া M1 প্রো মাইক্রোফোনের সাউন্ড। এর বয়া MM1 মাইক্রোফোনের সাউন্ড কীরকম এটি আমি আপনাদের দেখাবো। আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বয়া MM1 মাইক্রোফোনের সাউন্ড। এটি আমি হচ্ছে আউটডোরে শ্যুট করতেছি। যারা ব্লগিং ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই বয়া MM1 মাইক্রোফোনটি। যারা এই মাইক্রোফোনটি কিনতে চাচ্ছেন অবশ্যই বিডি শপ থেকে কেনার চেষ্টা করবেন, কারণ বিডি শপে অরিজিনাল মাইক্রোফোন পাওয়া যায়। আমি এই যাবৎ 5টি মাইক্রোফোন কিনেছি, সবগুলোই কিন্তু আমরা বিডি শপ থেকে কিনেছি। এ ছিল আজকের মতো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।